আপুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেরা রেড অ্যাপেল অ্যান্ড কোলাজেন ক্লিনজিং ফোম এই ফেসওয়াশটির রিভিউ। এই ফেসওয়াশটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এটাকে আমরা কীভাবে ইউজ করব, কোন কোন স্কিনের জন্য এটা অনেক বেশি সুইটেবল, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিতভাবে দেখতে পাও। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এই ফেসওয়াশটির মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে রেড অ্যাপেল অ্যান্ড কোলাজেন এক্সট্রাক্ট অ্যান্ড এখানে ইউজ করা হয়েছে ভিটামিন সি, ভিটামিন ই। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ, স্পেশালি স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে, গ্লোয়িং রাখতে, স্কিনটাকে ফার্ম রাখতে, ইউথফুল রাখতে এই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট অনেক ভালো কাজ করে। এছাড়া স্কিনটাকে ব্রাইটেনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে, স্কিন থেকে যে কোনো প্রকার ডার্ক স্পট কিংবা পিগমেন্টেশন দূর করতেও অনেক ভালো কাজ করে থাকে। সো এই ফেসওয়াশটি কী কী কাজ করে থাকে সেটা জানার আগে চলো জেনে আসা যাক যেটা প্যাকেজিংটা কেমন। এই ফেসওয়াশটা আসে হচ্ছে নর্মালি একটা রেড কালার টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টটার ইনার সাইডে একটা অ্যাপেলসের পিকচার্স অ্যাড করা আছে এবং এই প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 180 ml। এটা হচ্ছে অনেক পরিমাণে প্রোডাক্ট দেওয়া থাকে এবং এটাকে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় এবং এটা ইউজ করার সময়ও পরিমাণে খুবই কম লাগে। সো এখন চলো জেনে আসা যাক যে ফেসওয়াশটি আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে। এটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে থাকে, আমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে থাকে, স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে এবং এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করে ঠিকই, বাট স্কিনটাকে কোনো প্রকার ওভার ড্রাই করে না। এটা স্কিনের ময়শ্চারাইজ লেভেলটা ঠিক রাখে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক বেশি গ্লোয়িং করে। এছাড়াও এটা স্কিনটাকে সফট করতেও অনেক ভালো কাজ করে থাকে। সো এই ফেসওয়াশটি হচ্ছে আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করার জন্য এবং গ্লোয়িং করার জন্য অনেক ভালো কাজ করে থাকে। তোমরা যারা স্কিনটাকে ব্রাইটেনিংয়ের জন্য একটা ভালো মানের ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। সো এখন চলো জেনে আসা যাক যে ফেসওয়াশটিকে আমরা কীভাবে ইউজ করব। এই ফেসওয়াশটিকে ইউজ করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর ভেজা ফেসে পরিমাণ মতো এই ফেসওয়াশটিকে নিয়ে 2-3 মিনিটস পর্যন্ত ফেসে মাসাজ করার পর দেন ফেসটাকে উষ্ণ গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এবং ইনস্ট্যান্ট দেখতে পাবে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট, স্মুথ এবং অনেক বেশি গ্লোয়িং লাগবে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো, আই হোপ সো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। এই ফেসওয়াশটি অল স্কিন টাইপসের জন্য সুইটেবল, বাট যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য এই ফেসওয়াশটি অনেক বেস্ট কাজ করবে। তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।